पंचायत इलेक्शन की तैयारी में तमाम सियासी पार्टियां जुट गई है और किसी भी वक्त अब इलेक्शन कमीशन पंचायत इलेक्शन की तारीखों का ऐलान कर सकती है। पंचायत इलेक्शन में बीजेपी अपनी परफॉर्मेंस को अच्छी करने के लिए आज रानीगंज में तमाम एमएलए को लेकर एक मीटिंग की गई और इस मौके पर बीजेपी के एक्टिव मेंबर भी मौजूद थे। आइए डिटेल रिपोर्ट अपने नुमाइंदे के साथ देखते हैं। মানে আজকে এত লো কোয়ালিটি, এত নিম্নমানের জামা কাপড় দেওয়া হয়েছে যে একটি 12-13 বছরের মেয়ে, স্কুলের মেয়ে, সে ওই সাদা পোশাকটা পরে যেতে পারবে না। একটা সাদা রঙের যে শার্ট আর স্কার্ট এটা ওরা দিয়েছে, এত নিম্নমানের, এত জেলজেলে কাপড়ে, তো সেইটা দেখুন আজকে কাঠমানি যদি না খায় তাহলে কি আর এই কোয়ালিটির কাপড় তারা দিতে পারে। আর তাছাড়া তৃণমূল মানেই তো কাঠমানি, এমন হেন কোনো ব্যবসা নেই, এমন কোনো হেন কোনো দুর্নীতি নেই যেটার মধ্যে তারা জড়িত। আরো বিপাকে গরু দেখুন, বাবা মেয়ে, বাবা তার সিএ, তার বডিগার্ড, অনেক কিছু তো শুনলাম, কিন্তু এই অনুব্রত বাবু যেগুলো বলতেন যে মুড়ির টিনে করে টাকা যেত, যেগুলো আমরা শুনেছি, মানে পুরো বাজারে মুড়ির টিনে করে টাকা যেত কলকাতার কারুর কাছে, আমরা সেটা দেখতে চাই যে কার কাছে টাকাটা যেত। সেই মানুষটিকে অনুব্রতর সামনে বসানো, যার বাড়িতে মুড়ির টিনে করে কয়লার টাকা, গরুর টাকা, মাটি, কয়লা, বালি, হেন জিনিস নেই, যার টাকা যায় না, সেই মানুষটি কে বাংলার মানুষ জানতে চায়। তাকে বসানো হোক অনুব্রতর সামনে। কি লজ্জার! আজকে যে পশ্চিমবঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আমরা কি পেয়েছি বাংলার মানুষ? আমাদের কাছে তো ওইগুলোই আছে, ওই অনুভূতি, ওই মানুষগুলো, ওই দার্শনিক। আজকে সেই পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী কোথায় নামিয়ে আনলেন? ছোটবেলা থেকে আমরা শিখেছি যে ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া দুটোই পাপ, আর আজকে মুখ্যমন্ত্রী ওই ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া, দুর্নীতি আর কালো আর সাদা, তার মধ্যে দেওয়ালটাকে ভেঙে দিচ্ছেন। তিনি বলছেন না, চুরি করেছিল কি আছে, তাদের চাকরি বরখাস্ত করা যাবে না। এটা কোথাকার নিয়ম? এটা কোথাকার, কোন কনস্টিটিউশনে বলা যায় যে যারা চুরি করেছে তাদের শাস্তি হবে না? আজকে সেই কথা মুখ্যমন্ত্রী বলছে। তাই যে রাজ্যে মুখ্যমন্ত্রী এমন কথা বলে, যে রাজ্যে একধারে কুন্তল আর শান্তনুকে বরখাস্ত করা হয় আর মুখ্যমন্ত্রী বলেন না যারা চুরি করেছে, যারা ঘুষ নিয়ে চাকরি পেয়েছে তাদের বরখাস্ত করা যাবে না, সেই রাজ্যে আপনি আর কী এক্সপেক্ট করতে পারেন? টাকাই তো হবে। কিন্তু এটুকু বলতে পারি যে আদালত আছে, মহামান্য আদালত আছে, আজ নয়তো কাল মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার দল এই শাস্তি পাবে। এই যে মায়েদের চোখের জল, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, কোভিডের সময় তো একই করেছিলেন, তথ্য চাপার চেষ্টা করেছিলেন, আমরা আমাদের প্রিয়জনদের দেখেছিলাম আকশি করে করে টেনে নিয়ে গিয়ে থাপাতে তাকে পোড়ানো হয়েছিল, আজকে আবার সে একই কাজ আপনি করছেন। আপনি আবার বলছেন যে অ্যাডিনো ভাইরাস নয়, নিউমোনিয়াতে মারা গেছে। সুতরাং এর 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 জবাব বাংলার মানুষ দেবে, ভোট বাক্সে দেবে, খুব তাড়াতাড়ি দেবে, আপনি অপেক্ষা করুন। আমি বলতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রী সাগরদিঘির ইলেকশনের পরে খুব ভালোভাবে টের পেয়ে গেছে যে সংখ্যালঘু বলুন আর সংখ্যাগুরু বলুন, কেউ ওনার পাশে নেই। সংখ্যালঘুদের দুধের গরু বলবেন, একটা সম্প্রদায়কে অপমান করবেন দুধের গরু বলে, ওদেরকে ইস্তেমাল করবেন, ওদেরকে ইউজ করবেন আর ফেলে দেবেন, আপনি কী করেছেন ওনাদের জন্য? আজকে সংখ্যালঘুদের জন্য আপনি মাদ্রাসাতে যে শিক্ষা দেওয়া হয় আপনি তার মডার্নাইজেশন করেছেন, আধুনিক শিক্ষার ব্যবস্থা করেছেন? অন্য রাজ্যে গিয়ে দেখুন, বিজেপি রাজ্যে গিয়ে দেখুন, সেখানে আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে সংখ্যালঘু মহিলাদের জন্য আপনি কর্মসংস্থান করেছেন, আপনি কিচ্ছু করেন। আপনি আজকে আনিস খান মৃত্যু হলো, আজকে ফকটুইতে 11 জনকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর সেদিনকে আমাদের আমাদের কলিগ আমাদের নওশাদ সিদ্দিকিকে টানতে টানতে আপনার পুলিশ প্রিজন বানিয়েছিল, তাকে 1 মাসের ওপর তাকে জেলে রাখা হলো, অথচ সে একই জায়গাতে আড়াবুল ছিল আপনার লোক, তাকে কিন্তু শাস্তি দেওয়া হলো না। এগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখছে না? এর জবাব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেবে খুব তাড়াতাড়ি। দেখুন, আমি আবার বললাম, আমরা জেতার মতো জায়গায় রয়েছি, কারণ বাংলার মানুষ তারা দেখতে পাচ্ছে যে সারা ভারতবর্ষে মাননীয় নরেন্দ্র মোদীজি আজকে কী কাজ করছেন, কোথা থেকে কোথায় ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন, আর সেই দলের জন্য বাংলার মানুষ ভোট দিতে প্রস্তুত।
কিন্তু যদি রাজ্য পুলিশ ভোট খড়ায় তাহলে মানুষ ভোট দিতে পারবে না, তারা রক্ত গঙ্গা বইয়ে দেবে, কারণ এরা হচ্ছে খুনেদের পার্টি। এরা দেখতে পাচ্ছেন না অলরেডি বোম বারুদ গুলি প্রতিদিন বাচ্চা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে বোম পেটে, কেন? কারণ এইগুলো জড়ো করছে, কারণ আগামী পঞ্চায়েত ভোটে এইগুলোকে ইউজ করতে হবে।